নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের হ্যালো ওয়েলকাম দিয়ে শুরু করলাম না, আজকে নমস্কার দিয়ে শুরু করলাম, কারণ ভাবলাম একটু অন্যরকমভাবে যদি শুরু করা যায় কেমন হয়। তো এখন স্নান করে চলে এসেছি, চুলটা বেঁধে রেখেছি, কারণ আগে অ্যাপেল সাইডার ভিনিগারটা খাবো, তারপরে দিন শুরু করব। মানে সকাল থেকে অনেক কিছু করে নিয়েছি, এখন বাজে 9টা। এখন অ্যাপেল সাইডারটা ভিনিগারটা মানে সকাল থেকে ওষুধ টষুধ খেয়েছি, গাছ জল দিয়েছি, অনেক গাছ লাগানো হয়েছে, সেই সব দেখাবো পরে। আগে অ্যাপেল সাইডার ভিনিগারটা খাবো, রেডি হবো, বেরোবো, কাজ সেরে আসবো তারপর। রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আমার সাথে সমস্যা আছে, আমি কখনো মাস্ক খুঁজে পাই না। মাস্ক যে রাখার পরে কোথায় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। বাইরে রোদ গরমে আমি শেষ, এসে আর পাচ্ছি না, শুয়ে পড়ছি হাত পা যখন ধুয়ে। এই চুলগুলোতে একেবারে ভেজা চুল শুকাবে, তারপরে যা করবো উঠে কাজ করবো, খবর লিখবো, সব করবো। আগে 10-15 মিনিট পৌঁছে নেব। এখন বাজে 3:30। আমার মোটামুটি সব খবর তোলাই হয়ে গেছে, খাওয়া দাওয়া কিছু সব হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও কিছুই বানাচ্ছিলাম না। তো এখন একটু করে ছাদে যাব, তো ভাবলাম যে না, আবার ব্লগটাকে শুরু করা যাক। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, কিন্তু মানে হাওয়া দিচ্ছে না, কিন্তু মানে নরম আছে ওয়েদারটা, পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। হ্যাঁ, মেঘলা মেঘলা, যেই আমি ছাদে আসলাম সেই একেবারে একটা কিছু বাজে ওয়েদার হয়ে গেল। এই সেটিং গুলো হয়েছে কিছু কিছু এই অবধি, এখান থেকে যে এখানে একেবারে ভসড়ি, এগুলো সেটিং করতে হবে আমাকে আবার। মোটামুটি আমি এখন এগুলো আনলাম, ওই সাইডের গুলোও করব একটু পরে। যেটা দেখানো সেটা হচ্ছে যে এই টেকুমাটার নিচ দিয়ে গাছ বেরিয়েছে, শিকড় বেরিয়ে, সেগুলোকে একটা অন্য টবে ভরবো। সত্যি ফুল গাছে ফুল ফুটলে একটা আলাদাই তৃপ্তি মনে হয়। তাছাড়া সকালবেলা এই হলুদ পুতুলিটায় ফুল এসেছিল, এটাতেও দেখলাম। এই পুতুলিকাগুলোকে আলাদা করে এক জায়গায় রাখতে হবে, ছায়া দেখে সুন্দর। এই রিওটা কেন জানি না, গাছটা ভালোই ছিল, হতে ধরলো। এয়ারপ্লেন যাচ্ছে, ক্যাচেস মোবাইল ফোন টুডে। এটা যাই হচ্ছে কলকাতার রূপসি। বেশি ঘরে একেবারে ঘেমে নিয়ে এক সাইডে যাকে বলে, এখন এই যে পিছনে কাপড়ের স্ট্যাগ, এই স্ট্যাগ ভাঁজ করবো, আর মোবাইলে চার্জ নেই, মোবাইলটা চার্জে বসাবো। এ প্লাস প্লাস ছাড়া গ্রিন লাইট হতে হতে আবার ভিতরে লেভেল ভাষার পিছনেও চলতেছে। এখন যাব বাড়ি। কন্ডিশন অফ বালুরঘাট ইজ বরকরার।
চিল্লাবে? রাস্তার এটা কেমন লাগলো? বালুরঘাট শহরের পরিস্থিতি একেবারে জঘন্য যাকে বলে। তো আজকাল ওরকমই যাচ্ছে বালুরঘাট শহর, কিছু করার নেই। হাত পা বাঁধা নিরুপায় মানুষজন, এত টোটো হয়ে গেছে শহরে যে মানে চলার জায়গা নেই এরকম বলা যেতেও পারে। শহরের রাস্তাগুলো একটু চাপা চাপা সমস্যা। ঘরে চলে এসেছি, মেকআপ উতরে নিয়েছি, ফ্রেশ আপ হয়ে গেছি, অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, 7টা খবর মোটামুটি তোলা কমপ্লিট, এখন বাজে 10:20। তো ভাবছি ছাদে যাবো কি যাবো না জানি না, পায়ে কালকে রাতে টান ধরেছিল, রগের যে টানটা ধরে মাসেল পুল সেটা হয়েছিল। হাঁটতে না বড় কষ্ট হচ্ছে। অফিসটা তো জানেনি আপনারা কোথায়, সে তো হিমালয়ে। ওই হিমালয় আর বৈষ্ণব দেবীর চড়াই চড়তে চড়তে তো আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখন মানে বাড়িতে তবুও যেটুকু হাঁটতে পারছিলাম, অফিস থেকে আসার পরে কোনো রকমই হাঁটতে পারছি না। মানে অফিস থেকে নিচে নামতে নামতে আমার মনে হলো না আমি বাড়িতে আসতে পারবো হেঁটে, মামাকে বললাম একটু দিয়ে আসো। আমার এরকম একটা পরিস্থিতি ছিল। তো আজকে আর কালকে মিলে হয়তো ব্লগটা করবো। তো আজকে হয়তো আর কোনো ফুটেজ নেবো কিনা জানি না, দেখা যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। যে ফুটেজগুলো এখন অব্দি দেখলেন, তারপরে আমি একদিন ব্লগ বানাইনি, কারণ আমার এই রাইট সাইডের চোখটা পুরোপুরি ফুলে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো, এখনও ফোলা আছে, আশা করি বোঝা যাচ্ছে ডিফারেন্সটা। জল পড়ছে কন্টিনিউ, খুব অবস্থাটা খারাপ ছিল, মেডিকেশন হয়েছে, ওষুধ টুষুধ চলছে, এখন ব্যথা আছে, তাকাতে তবুও পারছি না, খুব কষ্ট হচ্ছে। কিন্তু কাজ তো, যে কথায় বলে না হোয়াট এভার হ্যাপেন্ড দ্য সো মাচ গোন। তো আমারও ওরকমই পরিস্থিতি, থিয়েটার আছে, রিহার্সাল দিতে হবে, তাই বেরিয়ে যাচ্ছি, এখন রেডি হয়ে গিয়েছি, এখন বেরোবো, দেখা হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিটাই আমার পরিস্থিতি, কিন্তু রাস্তায় লোক বুঝতে না পারে, তাই সানগ্লাস আর মাস্ক লাগানো আছে। রবিবার দিন দুপুর আড়াইটা, রাস্তায় জনমানব নেই, আমি মানে কি করে যাব নিজেও বুঝতে পারছি না। সন্ধ্যা হল অবধি হাঁটার ক্ষমতা এখন আমার নেই শরীরের, অন্যদিন হলে তবু হেঁটে চলে যেতাম। চলে এসেছি সেখানে দোল না পেয়ে, রোজ দিন এটাই জায়গা বসার, এসে বসে গেছি দোলনাপে। দোলনাতে হেভি লাগে, বাড়িতে বসি না নিজের বাড়ির দোলনায়, লোকের বাড়ির দোলনায় বসতে খুব ভাল লাগে। চোখটা চরম ব্যথা করছে, কেউ আসেনি, আমি আগে এসেছি, এবার অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই। যেখানে রিহার্সাল দিতে এসেছি তার পাশের বাড়ির ছাদটা পুরো গাছে ভর্তি, লোভনীয় একটা ছাদ। এক সেকেন্ড দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে, সেখানে দুটো, এই যে আর এই যে দুই দুটো, এখান দিয়ে পুরো ক্যাকটাস, কত গাছ অর্ধেক দেখা যাচ্ছে না, জামা কাপড় মেলে রেখেছে লোকজন। ওদিকটা পুরো হ্যাঙ্গিং যা বোঝা যাচ্ছে, হ্যাঙ্গিং করে করে রেখেছে সব। আর কি আছে ওখানে, লোভনীয় গাছ, ওটা একটা আলাদা বাড়ি, এটা একটা আলাদা বাড়ি, আর এখানে এই রোভনীয় গাছ যেটা আমি খুঁজে সেটা হচ্ছে হ্যাঙ্গিং স্পাইডার প্ল্যান্টটা। যত সামান্য ব্লগের পর আরও পারমিট দেয়নি, চোখের এতটা ব্যথা হচ্ছিল এই চোখটা যে আমি আর ব্লগ করতে পারিনি। তো আজকেও সকাল থেকে কিছু শ্যুট করেছিলাম না, সকালে বেরিয়েছিলাম, কাজ ছিল, সেই সব করে একটু হালকা রেস্ট নিয়ে এখন আবার বেরোবো থিয়েটারের রিহার্সালের জন্য। তো ভাবলাম না ব্লগটা শুরু করে দিই অন্তত আজকে, এই তিন দিন ধরে একটা ব্লগ, তিন চার দিন হবে, মিডলে তো একদিন একেবারেই ক্যামেরা ছুঁইনি, তিন দিন মোটামুটি চলছে। তো শুরু করি, উঠি, রেডি হয়ে বেরোই। রেডি হয়ে চোখে এসে একেবারেই আর ভিডিও করিনি, কোনো নিচেই হচ্ছিল না। অ্যান্ড লুক এট দ্য ব্যাকগ্রাউন্ড, হয়ে যাচ্ছে মাধবীলতা। আমিও বাড়িতে লাগাবো, এটা হেভি লাগে দেখতে, অল টাইম ফেভারিট। নেই আমার দোলনা, আমি এই বেঠিং গিয়ে আভি স্ক্রিপ্ট নিয়ে বসে বসে স্ক্রিপ্ট মুখস্থ করবো, মানে একটা তেল তেল হয়ে গেছি।
Shine bright up all night, we're never slowing down. Fall in love, drunk mistakes, we're bound to hit the ground. Gotta keep this feeling, keep on breathing. বাড়ি ঘরের অবস্থা এসে একেবারে না বাজে করে দিই আমি। ও একটা জিনিস দেখাবো, ওয়েট, আমার ঘরের এই সেটিংসটা একটু চেঞ্জ করেছি। ইগনোর মাই টেবিলের মেস, এই মেসগুলো ক্লিন করবো, এই অন্য দুটো নিয়ে গেছিলাম সে দুটো রাখবো আগে জায়গায়, এই জিনিসগুলোকে পৌঁছাই এক এক করে। এটা চলে যাবে নিজের জায়গায়, এখানে ঘরে থাকতে এও ঢুকে যাবে জায়গা মতো। এর ভিতরে এবার দেখি কি কি আছে। এটারও যা পরিস্থিতি, শিলিগুড়িও যাওয়া হয় না, এটাও নিয়ে আসা হয় না। এর আগের বার শিলিগুড়ি গেছিলাম ঠিকই, কিন্তু এটা আর আনা হয়নি, পড়ে গেল। যেটা ভয় পাই সেটাই ওই যে বলে না, যেখানে বাঘের ভয় ওখানে সন্ধে হয়, তো আমার পরিস্থিতিও কাইন্ড অফ সেম। মোটামুটি হলো এখান থেকে কাপড়ের দিকে যেগুলো মা তুলে নিয়ে এসে গুছিয়ে পর্যন্ত দেয় সেগুলোকে জায়গায়, খানিকটা হলেও যতন লাগছে। যাবো হয়তো ছাদে, অনেকক্ষণ ছাদ মানে এসছি বাড়িতে, 9টা বাজতে চলো, ছাদটাই যাওয়া হয়নি, ছাদে যাবো। তার আগে দুটো ভাজ করে রাখবো। আমার মোটামুটি সব কমপ্লিট কাজ, এখন একটু যাবো ছাদে একটু করে, একটু অনেকদিন মাছগুলোর দর্শন হয় না, একটু মাছের দর্শন করে নিই। কে দেব মা, জানি না ছাদে কিছু বোঝা যাচ্ছে কিনা। এখান দিয়ে গাছ আছে, গাছ চারা বসিয়েছি, সেগুলোর একটাকে একটু ট্যাপের ধারে নিয়ে যেয়ে দেখবো কি পরিস্থিতি। অনেক কয়দিন তো হলো চারা বসানো, সুন্দর সুন্দর ফুলেরা, জবা, এইসব দিয়ে আছে অনেক কিছুই। এখানে আমি বসিয়েছি বীজ, তো এই ফোনটা থেকে একটু লাইট মেরে দেখি। মোবাইলও নাই, কিছু বেরিয়েছে কিনা এখন অব্দি। হ্যাঁ, এখানে একটা মাথা চারা দেখা যাচ্ছে, দুটো মাথা চারা দেখা যাচ্ছে, এখানে একটা মাথা চারা কেবল দেখা যাচ্ছে, এখানে এখনো কোনো মাথা চারা দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমার লেমন গ্রাস, এখানেও চারার জন্যই বসানো। এখানে একটা ওয়েল্ডিং জিও বসানো আছে প্রগতি দিক দেওয়া, এখানে আমার লাকি বাম্বু বসানো হয়েছে, যেগুলো হচ্ছে রেইন লিলি, এই গাছগুলো হচ্ছে কিনা
এটা মনে হচ্ছে এবারও হবে না, বাঁচাতে পারবো না। প্যাকার্ড বানাতে হবে, আমাকে বলেছিলাম, আমি ভুলে একেবারে গুলে মেরে দিয়েছিলাম, তো সেটাই এখন বানাবো, বানিয়ে টানিয়ে ঘুমাবো। তো ব্লগটা এই পর্যন্তই রাখছি, জানি না খুব ব্লগ হয়নি আমিও বুঝতে পারছি, তো এটুকুই রাখছি, কালকে থেকে ভালো করে ব্লগ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।